গুড মর্নিং স্টুডেন্টস, আমি গভর্নমেন্ট আইটিআই ঘাটাল সার্ভেয়ারের ইনস্ট্রাক্টর অনু ভট্টাচার্য। তো আজ আমি তোমাদের যে টপিক বা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে কম্পাস। হোয়াট ইজ কম্পাস? কম্পাস হচ্ছে অ্যাঙ্গেল আর ডাইরেকশন বিচার করতে কাজে লাগে, সেটাকে আমরা একসাথে বলে থাকি কম্পাস। তো মেনলি আমরা কম্পাসকে দুটো ভাগে ভাগ করে থাকি, টু টাইপস অফ কম্পাস। কী কম্পাস? একটা সার্ভেয়ার কম্পাস আর একটা প্রিজমেটিক কম্পাস। অর্থাৎ দুটো ভাগ বললাম, সার্ভেয়ার আর প্রিজমেটিক। তো হোয়াট ইজ সার্ভেয়ার কম্পাস? সার্ভেয়ার কম্পাসটা কি? না, সার্ভেয়ার কম্পাসটা হলো যেটা আমরা দুটো ডাইরেকশন পাই, নর্থ আর সাউথের সাপেক্ষে 0 থেকে 90 ডিগ্রি। অর্থাৎ যেটা পেতে পারি অ্যাঙ্গেলটা মেজারমেন্ট, যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবো সেটা আমরা পেতে পারি ক্লকওয়াইজ অথবা অ্যান্টিক্লকওয়াইজ। অর্থাৎ যে এসেন্সিয়াল পয়েন্টটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করার সময় যে পয়েন্টটা আমরা সামনে পাবো সেটাই মেজারমেন্ট করবো, সেটা হতে পারে ক্লকওয়াইজ হতে পারে অ্যান্টিক্লকওয়াইজ। এবার আমরা চলে যাবো প্রিজমেটিক কম্পাস। প্রিজমেটিক কম্পাসটা কি? না, প্রিজমেটিক কম্পাসটা হচ্ছে যেটা হোল সার্কেল বিয়ারিং, অর্থাৎ WCB। তা WCBটা কি? অর্থাৎ 0 থেকে 360 পর্যন্ত ডিগ্রি পর্যন্ত, যেটা 0 থেকে নেব রিডিংটা 360 ডিগ্রি পর্যন্ত, সেটাকে বলা হয়। অর্থাৎ নর্থ ডাইরেকশনে যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, অর্থাৎ ক্লকওয়াইজে নট অ্যান্টিক্লকওয়াইজ। অর্থাৎ এটা বলে থাকি আমরা প্রিজমেটিক কম্পাস, যেটা কি ক্লোজ, অর্থাৎ যেটা টাভার্সিং পাচ্ছি। যেমন আমাদের যে মেন যে কম্পাস, কম্পাসের কি আমরা একটা প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালটা কি? সেই প্রিন্সিপালটা হচ্ছে টাভার্সিং। মেনলি আমাদের কম্পাসের ক্ষেত্রে যেটা ব্যবহার করে থাকি যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে টাভার্সিং। টাভার্সিং যেটা কী টাভার্স? ওপেন টাভার্স আর ক্লোজ টাভার্স, দুটি টাভার্স ইউজ করে থাকে। এটা হচ্ছে কম্পাস। এই কম্পাস দিয়ে কী করবো আমরা? সেট আপ করবো কীভাবে? এই যে ত্রিপোর স্ট্যান্ড দেখতে পাচ্ছ, এই ত্রিপোর স্ট্যান্ডকে লেভেলভাবে দাঁড় করালাম। দাঁড় করানোর পর কম্পাসটাকে কী করবো? সেট আপ করবো যাতে আমাদের লেভেলটা, সেন্টারিংটা, ফোকাসিংটা ঠিক থাকে। তার জন্য কী করবো? এই যে লেভেল, ফোকাসিং আর সেন্টারিং ঠিক রাখার জন্য আমরা লেভেলভাবে বোঝ করানোর পর কম্পাসটাকে সেট আপ করবো। এবার সেট আপ করার পর আমরা সেন্টারিং কীভাবে করবো? একটা টঞ্চেস নেবো, সেই টঞ্চেস নিয়ে আমরা এই যে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্ট থেকে যে জায়গায় পড়বে সেই পজিশনে কী করবো আমরা? সেন্টারিং করবো। অর্থাৎ লেভেলিং কী করে করবো? আমরা ত্রিপল স্ট্যান্ডটাকে সেট আপ করলাম। এবার এই ইনস্ট্রুমেন্টটাকে লেভেলভাবে সেট আপ করার জন্য একটা পেন্সিল বা পেন ইউজ করার পর আমরা ডাইরেকশন দিলাম, যে ডাইরেকশনটা যাতে যদি নড়াচড়া করে জানবো লেভেলিংটা ভুল আছে, এই যাতে নড়া করছে না আমাদের লেভেলটা ঠিক আছে। এবার কী করবো? ফোকাসিং। এই দেখো আইপিস, অর্থাৎ সাইড ভেন্ট, আই ভেন্ট আর এটা কি অবজেক্ট ভেন্ট, এইটা দিয়ে দেখবো। অর্থাৎ কি আমরা এখানে দুটো জিনিস পাই, একটা রেড আর একটা ব্লু। অর্থাৎ রেডটা কখন কাজে লাগে? রেডটা কাজে লাগে নাইটে, আর ব্লুটা কাজে লাগে কখন? ব্রাইট ডেলাইট, অর্থাৎ উজ্জ্বল আরও দিন রাত্রিতে কাজে লাগে, যেটা দিনের বেলা। অর্থাৎ এইটা দিয়ে দেখবো আই ভেন্টটা। দেখার পর এই যে অবজেক্ট ভেন্ট, এই অবজেক্ট ভেন্ট দিয়ে দেখে আমরা অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করব। সঙ্গে সেখানে আমরা স্টেশন পয়েন্ট নিতে পারি, একটা রেন্ডিং রডকে স্টেশন পয়েন্ট নেব, সেখান থেকে যে রিডিংটা তুলব। অর্থাৎ এর মধ্যে আমরা দেখবো এই রিডিংটা নেওয়ার পর এখানে যে একটা দেখো একটা অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে, অ্যাঙ্গেলটা আছে যেখানে 0 থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল পাচ্ছে, এখানে 180 ডিগ্রি আছে। অর্থাৎ প্রত্যেকটা অ্যাঙ্গেল পাবো, 0, 20, 30 প্রত্যেকটা অ্যাঙ্গেল নেব। এবার যে অবজেক্টটা ভেন্টটা আমরা দিয়ে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট যখন করবো, যে অ্যাঙ্গেলগুলো পাবো সেটাকে ফিক্স করার জন্য এখানে আমাদের একটা স্ক্রু আছে, সেই স্ক্রুটা দিয়ে আমরা সেট আপ করার পর আমরা ফিক্সড পয়েন্টটা পাবো, দিয়ে আমরা রিডিংটা তুলব। ব্যাস, এটুকুই আজকের টপিক কম্পাস। থ্যাংক ইউ।